একটি লোক এই ছবিগুলো তোমাকে দিতে বলল। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। ফাঁসির দড়িতে ঝুলা পড়লাম, কিন্তু আপনি আমার সাথে বেইমানি করবেন এটা বুঝি না, মনে করছেন আমার তো ফাঁসি হয়ে যাব, টাকা না দিলে কি তাই না? কিন্তু আপনি জানেন না, কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কামা, আমি তোমার টাকা এক্ষুনি দিচ্ছি। আমার দান্দায় বেইমানির শাস্তি মৃত্যু, শুধু মৃত্যু। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। স্যার, এইভাবে আপনি নিজেরও কষ্ট দিতেছেন কেন? স্যার, আমি তো কইছি গাওয়ার আমি অবশ্যই খুঁজে বাই করু। ও তুমি বুঝবে না আফজাল, আমার বুকের ভিতর আগুন দাও দাও করে চলছে। আমি বোঝাতে পারছি না গামা ফিরোজ বেঁচে আছে, কেউ কেউ আমার কথা বিশ্বাস করছে না, বিশ্বাস করছে না। এমনকি আমার ঘরের স্ত্রী, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সে আমাকে ভুল বুঝে চলে গেছে। স্যার, মনে কিছু নিবেন না, আপনি যদি কোন তাহলে ভাবি জানটা আমি বুঝে নিয়ে আসি। না, যে আমাকে বিশ্বাস না করে রাতের অন্ধকারে আমায় ছেড়ে চলে গেছে, আমি তাকে ফিরিয়ে আনবো না। এইটা কি কম স্যার, মাইয়া মানুষের মন আপনি বুঝেন নাই। মাইয়া মানুষের মন বড় কোমল, বড় নরম, ভাবি না হয় আপনার ভুল বুঝছে, আপনি তো তারে ভুল বুঝেন নাই। এইরকম স্বামস্ত্রীর মধ্যে কত ঝগড়া হয়, তাই বলা কি কেউ এমন কথা কয়? এই দেন স্যার, আমগো দুজনের বিয়ে হয়নি, তারপর দিনের মধ্যে আমগো কতবার ঝগড়া হয়, আবার মেয়েটাও যায়। স্যার, আমি কই কি সব রাগমিমান ভুইলা ভাবি যান কেপনে আনতে যান, দেখবেন কেমন খুশি হইয়া নাচতে নাচতে আপনার সাথে আইসা পড়ব। হ্যাঁ স্যার, আমরা অনুরোধ করতেছি, আমরা এই কথাটা আপনি রাখেন।